আসসালামু আলাইকুম গাইস, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক মাই আনাদার বিগ ব্লগ। সো আজকে একটা বড় ব্লগ করতে চলেছি। সো আজকে যাচ্ছি চায়নাবাদে গোসল করতে। অল রাইট গাইস, চায়নাবাদে আমরা চলে এসেছি। তো গোসল করার আগে ভাবলাম সব বড় ভাইয়েরা আমরা সবাই মিলে এখন খেলবো ফুটবল। কিছুক্ষণ ফুটবল খেলার পরে তারপরে আমরা গোসল করব। সেই তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে একটা টিভিএস, একটা আছে পালসার, আমারটা আর আছে 4B আর কিছু লাইফ জ্যাকেট। আমি সাঁতার পারি বাট আমার ভাইয়েরা পারে না, সো এই জন্যে আর কি করার। আমার দিকে বলটি পড়েছে, চোর হয়ে গিয়েছি আমি। আপনি রাস্টমেনিয়া দৌড়, আমি দৌড় 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 এদিকে। তো গাইজ যা হয়েছে, এই ভাইয়ারটা খুব ক্লান্ত হয়ে গেছে, চোর খাটতে খাটতে আর পারছে না। তো যে ক্লান্ত হয় বসে পড়ে তাকে মারা হয়, তাই সবাই মিলে মারা শুরু করছে। ফানি মোমেন্ট। সো গাইজ যা বলেছিলাম, এই ভাইটা অতিরিক্ত ক্লান্ত হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন তাকে বাতাস দেওয়া হচ্ছে, সে খুব ক্লান্ত আসলেই বলতে গেলে। তো সে এখন শুয়ে আছে, আমার ভাইকে পানি আনতে দিতে বলছে। তো ভাইয়া পানি আনতে গেছে, এই যে পানি নিয়ে চলে আসছে ভাইয়া, এখন তাকে পানি দেওয়া হচ্ছে। অ্যাক্টিং কেউ আবিদ ভাইয়ের কাছে শিখু, একটু আগে বলে ক্লান্ত ছিল, পানি খেয়ে পরে যে এনার্জি পাচ্ছে তার মারা শুরু করতে দেখেন। তো ফাইনালি গাইজ অনেকক্ষণ আমরা খেলাধুলা বালু মাখামাখি আপনারা তো দেখলেনই, এগুলো করার পরে এখন দেখি আমরা নদীর দিকে যাচ্ছি গোসল করতে। তারা মনে হয় আবারও বালু নিয়ে খেলবে, খেলুক পিছনেটা। গাইজ যা হয়েছে, আবিদ ভাই আর মারফিয়া ভাইয়ের দুইজন গন্ডগোল এমনি মজা করছিল, তার মধ্যে আবিদ ভাই মারফিয়া ভাইকে মারতে, মারফিয়া ভাইয়া মারতে পারেনি। তো সে আবিদ ভাইয়ের জুতাটা নিয়ে ওই দিকে ফেলে আসছিল। আবিদ ভাইয়া তো কোনো মতে মানে হেঁটে যাবে না এত দূর, আবার বাইক নিয়ে গেছে। তারপরে তো দেখতে পাচ্ছেন বাইক নিয়ে আবার জুতা নিয়ে ব্যাক করছে, এখন তোলাটাই তো এখানে ঝামেলা হবে। তো গাইস গাইস আমরা গোসল করার জন্য একটা উপযুক্ত জায়গা পেয়ে গিয়েছি। নদীতে গোসল যমুনা, কিন্তু যমুনার নদী, তো এখানে আমরা আজকে গোসল করতে চলেছি। জাস্ট ভিউটা দেখেন, প্রচন্ড রকমের বাতাস আছে এখন গাইস। তো গাইস ওই জায়গাটাও বেটার ছিল না, এখন একবারে শিশে যাচ্ছে। তো
গাইস ওই জায়গা আমাদের পছন্দ হলো, তো একবার শেষ মাথায় চলে আসছি। এখানে গোসল করার একদম উপযুক্ত জায়গা, অনেকেই গোসল করতেছে, সো এটা মোটামুটি একবার বেস্ট জায়গা গোসল করার। তো বৃষ্টির জন্য আমি আর মনে হয় ভিডিও করতে পারবো না, পারলে আপনারা তো দেখবেনই, এনজয় করেন। আই হাই বস লোকি যে আর এতক্ষণ গোসল করলো, এত জোস কেন? তো গাইস আমার বড় ভাই কিছু বলবে। তো গাইস এখানে মারফিয়াস ধরাকে বালি চাপা দেওয়া হচ্ছে, আপনারা যেমনটা দেখছেনই, একে ফুল ঢেকে দিয়ে আমরা মমি বানাবো একদম। তাড়াতাড়ি আই হাই মিশন ফেল। কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা কেমন গেল? পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, ওরে নীল দরিয়া। তো অলরাইট গাইস, অবশেষে আমাদের গোসল দান, টুকরো খেলা দান সব শেষ করলাম। তো আজকের ব্লগ কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানান। আই হোপ ভিডিওটা এনজয় করেছেন, এনজয় করলে লাইক অন শেয়ার। গুড বাই, টাটা, বাই বাই গাইস।